সবাইকে আজকে চব্বিশে মে, আর যারা ক্রিকেট প্রেমী তারা তো জানো চব্বিশে মে কি আছে। আজকে কলকাতা ইডেন গার্ডেন্সে আইপিএল এর কোয়ালিফায়ার নাম্বার ওয়ান আছে, ঘড়িতে শো আসতে পারছে, আর ম্যাচ হচ্ছে 7:30 থেকে। আমি বেরিয়ে পড়েছি এখন, হেঁটে হেঁটে যাবো অটো স্টেশন, অটো স্টেশন থেকে অটো নিয়ে যাব হচ্ছে বেলগাছিয়া মেট্রো, তারপরে বেলগাছিয়া মেট্রো থেকে মেট্রো ধরে স্প্ল্যানেড, তারপরে স্প্ল্যানেড থেকে হাঁটতে হবে কিছুটা। তো পল্লবী আসতে পারলো না, ছোটো বাচ্চা, অতক্ষণ থাকতে হবে না, হয়তো ঝামেলা করতে পারে, সেই জন্য রিস্ক নিলাম না। তো বললোকে মিস করছি, আর বাকিটা দেখি কেমন যায়। আমি সিটটা নিয়ে একটু টেনশন আছি, প্রত্যেকবারই টেনশন থাকি যে কেমন হবে সিট, কেমন না হবে। ভেবেছিলাম প্রথমে যে দমদম স্টেশন থেকে ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনের ধরার মতো না টাইম নেই, তাই এখন উপায় না পেয়ে সেই মেট্রো করে যাচ্ছি। মেট্রো হয়তো খুবই ভিড় হবে, তো দেখি কী হচ্ছে পুরো যাত্রাটা, আর স্টেডিয়ামে কী হচ্ছে, কেমন সাজিয়েছে সবাই, তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো। আমি ফাইনালি বেলগাছিয়া মেট্রোদের সামনে দাঁড়িয়ে আছি, এবার মেট্রো ধরে স্প্ল্যানেড। ওয়েদার নিয়ে অনেকটা টেনশন আছে, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দুপুর 1:30 নাগাদ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আবার সন্ধে 5:00 থেকে 7:00-8:00 ওই সময়টাও বৃষ্টির ভালো চান্স আছে। তো দেখি, আর ক্রিকেট তো এমনই খেলা যে 1 ফোঁটা বৃষ্টি হলেও খেলা শুরু হবে না, তো দেখি ফিঙ্গার্স ক্রসড, আর বৃষ্টি হন না হলেই ভালো। ইডেনের উপরে আকাশের অবস্থা আপাতত ঠিকই লাগছে, চারিদিকে হার্দিক পান্ডিয়ার ছড়াছড়ি। গুজরাট টাইটান্সের হার্দিক পান্ডিয়ার টি শার্টটা বেশ পপুলার হয়েছে বোঝা যাচ্ছে, আর রাজস্থান রয়্যালসের দেখলাম জার্সিটা পপুলার, কিন্তু কোনো পিছনে নাম লেখা ছিল না, তো হার্দিক পান্ডিয়া বেশ আইকন হয়ে গেছে। রাস্তা পারাবার হতে সেরকম কোনো প্রবলেম হয় না, পুরো এরকম প্রচুর পুলিশ আছেন, তো ব্যারিকেড করে করে রাস্তা ক্রস করানো হয়। কতগুলো ইনফরমেশন দিই, এইখানে যে পার্কিংটা দেখা যাচ্ছে মনে হচ্ছে একদম ইডেনের কাছে, সেটা কিন্তু পার্পল স্টিকার কি ব্লু স্টিকার কি ইয়েলো স্টিকার এরকম স্টিকার দেয় ইডেন থেকে তাদের মেম্বারশিপদের উপরে, তো সেই স্টিকার যুক্ত গাড়ি পার্কিং হচ্ছে এটা। আর আমাদের মতন যারা যাদের কোনো স্টিকার টিকার নেই, তারা যদি গাড়ি নিয়ে আসি তাহলে তাতে ফ্রি পার্কিংই, কিন্তু সেটা হচ্ছে ইডেন থেকে একটু দূরে, তো হেঁটে আসতে হবে। আর পার্কিং ফুল হয়ে গেলে সেটা পাওয়া সম্ভব না, কোটা থাকে কিছুটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে। তো পার্কিংটা হচ্ছে এই মহামেডান স্পোর্টিং যে মাঠটা আছে ফুটবল ক্লাব তার অপোজিটে, তো সেই দূর থেকে আসা আর তো হেঁটে আসা, তারপরে সেন্ট্রাল ইভিনিয়ার যাওয়ার জ্যাম, বা যেখান থেকে আসো তুমি কলকাতার যেদিক থেকে আসো রাস্তা এত জ্যাম হয় এখন ইডেনের খেলা থাকলে, তো আমি প্রেফার করলাম যাতে সেই ট্রাফিক জ্যামে না পড়তে হয় আর অত দূর না হাঁটতে হয়, যদি ফেরার সময় বৃষ্টি পড়ে আরও মুশকিল, তো সেই জন্য আমি মেট্রো করে এসেছি, পাবলিক ট্রান্সপোর্টে এসেছি। আমার 4 নম্বর গেট ওই সাইডে, এইটা দেখার জন্যই তো আসা। জোসের সাথে ফটো করে তুলবো ফাঁকা হলে বেড়ার সময়। এখানে মায়াং দাদা একা একা দাঁড়িয়ে আছে, তাই এর সাথে একটু ভিডিও করে দিচ্ছি। সরি মায়াং দাদা, নেক্সট বার অবশ্যই কোয়ালিফাই করবে তোমরা। বাইরে জস বাটার কি ভিড়, আর এর সাথে কেউ নেই, দামি আছে। দেখি সুইট আর ভিউ কেমন। ও এখানে গ্রিম স্মিথ, ম্যাথিউ হেডেন, চলো একটু কাছ থেকে দেখি। সি ব্লকের একদম লাস্ট হতে আমার সিট, বাউন্ডারি আমার মাঠেই ক্যাশ করা যাবে। এখন ঘড়িতে বাজছে 6:30, তো 7:30 সময় খেলা শুরু, 7:30 সময় টস, টস হবে আমি বেরোবো কোল্ড ড্রিঙ্কস আনতে, আর যদি খাওয়ার পাই আনতে দিয়ে একদম
ঢাই তিন ঘন্টা চার ঘন্টা যতক্ষণ লাগবে খেলা দেখে উঠবো, তারপরে মাঝখানে যে স্ট্র্যাটেজিক টাইম আউট বা মাঝখানে যে ইনিংস ব্রেক উঠলেই বিপদ, কারণ খাবারের লাইনে বা টয়লেটে এত লাইন থাকে যে টাইমে ফিরে আসতে হবে না। এটা হচ্ছে কমেন্ট্রি আর প্রেস বক্স, তারপরে তার নিচে হচ্ছে বিসিআই ক্লাব হাউস আপার টায়ার, তার নিচে ক্লাব হাউস লোয়ার টায়ার, তারপরে এই এল ব্লক, কে ব্লক, জে ব্লক, যেটা সাধারণত সবাই প্রেফার করে কারণ পুরো ওপেন ব্লক, পিছন দিকে ভেতরের দিকে সিট হলো, পিছন দিকে সিট হলো, একদম ভেতরে হয় না, মানে শেড থাকে না তলায়, উপরে শেড নেই বলে বেশ ফ্রিলি খেলা দেখতে পাওয়া যায়। আর তারপরে এই ব্লকগুলো বেশ ভালো ব্লক, আমার ফেভারিট ব্লক হচ্ছে এই বি ব্লকটা, যেটা নিচে জায়ান্টস কানে, যেটা একদম জায়ান্টস কানের নিচে, আর খেলাটাও পুরো সহজে দেখা যায়, টিকিটের দামও রিজনেবল। এটা হচ্ছে ওল্ড স্কোরবোর্ড, আর এটা রান আউট স্ট্যাম্পিং এর ক্যামেরা, অটোমেটিক চলে। বল এসে একটা ভাটায় বললে বলো কমপ্লিট, গুজরাট টাইটান্স সরাসরি ব্যাটিং নিয়েছে, মানে রাজস্থান ব্যাটিং করবে আর জর্জ দ্য বস ফার্স্টে ব্যাটিং করবে, আশা করছি একটা বিশাল 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 বড় ইনিংস ওর থেকে, একটা সেঞ্চুরি। আর গুজরাট ভার্সেস রাজস্থানের মধ্যে আমি চাই ম্যাচটা সুপার ওভার হোক, সুপার ওভারটা আবার সুপার হোক, তারপর আবার সুপার ওভার হোক, মানে টাই হোক, বেসিক্যালি একটা ভালো ফাটাফাটি খেলা চাইছি দেখতে। আর এখন আমি এসেছি কোল্ড ড্রিঙ্কস আর দেখি কিছু বাইরে কিনে নিয়ে একবারে বসবো। ভেতরে এখানে জলের পাউচ বিক্রি হচ্ছে, এইদিকে আরও মোমোর কাউন্টার হ্যান ত্যান অনেক কিছু আছে, কিন্তু অত ইচ্ছা করছে না আমার খেতে এখন এই গরমের মধ্যে, শুধু কোল্ড ড্রিঙ্কস নিয়েই চলে যাবো। তিনটের মধ্যে দুটো বক্স ঠিক হয়ে গেছে, একটা হচ্ছে রাজস্থানের হাই স্কোর 188, আর একটা হচ্ছে পার্টনারের থেকে একটা ফাইন ইনিংস, সেটা হচ্ছে 88 রানস করে দিয়েছে অলরেডি। এবার থার্ড যেটা বক্স ছিল টিক করা, সেটা হচ্ছে একটা সুপার ওভার, তো দেখি চেসে কি করতে পারে, 188 না 189 না 187, অ্যাটলিস্ট একটা ক্লোজ গেম চাই সুপার ওভার না হোক, বাট ফিঙ্গার ক্রস এটা সুপার ওভার হোক। ধানাদ্রি আগে
যাচ্ছে, পিছনে রেখো ভাই, তাড়াতাড়ি আয়া, চল ভাই, আরে পিছনে রেখো ভাই, চল, বহুত অ্যাটিটিউড আ গিয়া, হো গিয়া, দেখো অল দেখো, এলে তো ফটো ল্যাবে মাসি না, চলে যাবে তুমি আজকের মতন ম্যাচ এখানে শেষ হলো। গুজরাট কোয়ালিফায়ার জিতে ফাইনালে চলে গেল, 29 তারিখ ফাইনাল। আর ইডেন গার্ডেন্স প্রিপেয়ার হচ্ছে কালকের আর একটা নতুন ম্যাচ নিয়ে, যেটা RCB আর লখনউয়ের মধ্যে। আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।